মেকলিগঞ্জের জামালদহের 600টি পরিবারে ত্রাণ সামগ্রী দিলেন চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী। এদিন 600রও বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ। এদিন ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন পরেশচন্দ্র অধিকারী ছাড়াও প্রাক্তন প্রধান গোপাল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সদস্য জ্যোতিষ রায়, ভারতী বর্মন, শেফালী রায় ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন, প্রশান্ত কুমার সাহা এবং অন্যান্যরা। লকডাউনে খাদ্যের সমস্যায় পড়া মানুষের সবসময় পাশে থাকবেন বলে জানান পরেশচন্দ্র অধিকারী। এদিন 600রও বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ। এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন পরেশচন্দ্র অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান গোপাল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সদস্য জ্যোতিষ রায়, ভারতী বর্মন, শেফালী রায়, গ্রাম পঞ্চায়েত সদস্যা প্রশান্ত কুমার সাহা এবং অন্যান্যরা। লকডাউনে খাদ্যের সমস্যায় পড়া মানুষের সব সময় পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন পরেশচন্দ্র অধিকারী। আপনারা দেখছেন সেই ছবি ডিজিটাল বাংলার পর্দায়। 600রও বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে ত্রাণ। পরেশচন্দ্র অধিকারী ছাড়াও প্রাক্তন প্রধান গোপাল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সদস্য জ্যোতিষ রায়, ভারতী বর্মন, শেফালী রায়, গ্রাম পঞ্চায়েত সদস্যা প্রশান্ত কুমার সাহা উপপ্রধান এবং অন্যান্যরাও।